কত করে চাচ্ছেন আপনি জোড়া? 300 টাকা জোড়া। আচ্ছা, উনি জ্বালালে 300 টাকা করে জোড়া যাচ্ছে। বুঝতে পারছেন, এখানে একটা আঙ্কেল খুবই সুন্দর সুন্দর কবুতর নিয়ে কিনলো। কী কবুতর কিনলেন আঙ্কেল? বিউটিউমা। দেখি একটু কবুতরটা আঙ্কেল, এই হচ্ছে কবুতরটা, মাশাল্লাহ। কত টাকাতে নিলেন আঙ্কেল? 1500। দাম চাইছিল কত? 4000 টাকা দাম চাওয়ার পর 1500 টাকা দেয় কবুতরটা কিনলেন আঙ্কেল। 250 টাকা পিস। এক ছোটো ভাই 250 টাকা করে পিস চাচ্ছে, 4000 টাকা হলে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, সবার কেমন আছে? ভাই সবাই সকলে ভালো আছেন? তো আজ 17 মার্চ 2024 বুধবার আজ চলে আসলাম মেলাতে কবুতরটে। 80 বছর থেকে সপ্তাহে একদিন প্রতি বুধবার সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত আপনারা আটটি পেয়ে যাবেন, সম্পূর্ণ খাজনামুক্ত। আপনারা এখানে চাইলে কবুতর, পাখি, হাঁস, মুরগি যে কোনো জিনিস ক্রয় বিক্রি করতে পারেন খুবই সহজে। তো হাটে আজকে পর্বে দেখানোর চেষ্টা করবো কবুতর দামগুলো কেমন যাচ্ছে এবং কী কী কবুতর এটা উঠেছে। তার আগে আপনারা হাটটি একটু ঘুরে দেখায় সবাইকে, তারপর আমাদের ভিডিওটি শুরু করছি। দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইয়া খুব সুন্দর সুন্দর দুই জোড়া কবুতর নিয়ে আসছে। একটা হচ্ছে কালো শাটি ড্যানিশ, কালো কালার, আর একটা হচ্ছে হোয়াইট লক্ষা। ভাই সাদা লক্ষাটা কত পড়বে প্রাইস? 1000 টাকা, আর কালো ড্যানিশটা 1100 টাকা। আচ্ছা, সাদা লক্ষাটা 1000 টাকা ফিক্সড, আর ড্যানিশটা 1100 টাকা ফিক্সড। ডিম বাচ্চার নাম হয়েছে ভাইয়া? লক্ষার বাচ্চা আজকে সেল দেওয়া হয়েছে। আচ্ছা, লক্ষার বাচ্চা সেল দেওয়া হয়েছে। আচ্ছা, 1 সপ্তাহে বাচ্চা সরাই ফেলছেন? ড্যানিশের বাচ্চা 1 সপ্তাহে সেল হয়ে গেছে, আর লক্ষাটা একটু আগে সেল হয়ে গেছে। বাচ্চা রানিং আছে। এখানে একটা আঙ্কেল খুবই সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে। একজোড়া হচ্ছে কালো সিরাজি, আর এগুলো কী কবুতর আঙ্কেল? গিরিবাজ? গিরিবাজ না, কালো সিরাজি। কত করে জোড়া আঙ্কেল? 2000 টাকা। আর গিরিবাজগুলো বাচ্চাগুলো কত করে? 500 টাকা জোড়া গিরিবাজের বাচ্চা। এই সিরাজিটা কি ডিম বাচ্চা করা আছে? সিরাজি ডিম বাচ্চা রানিং আছে। ডিম পাইরে দিবে না কিছুদিনের মধ্যে? এখানে একটা আঙ্কেল একজোড়া সাদা লক্ষা নিয়ে আসছে, মাশাল্লাহ খুবই সুন্দর। আর নিচে দুই জোড়া জালালি কবুতর নিয়ে আসছে। আঙ্কেল লক্ষাটা কত যাচ্ছেন? 1500। আর জালালি? জালালি কত করে চাচ্ছেন আপনি জোড়া? 300 টাকা। 300 টাকা জোড়া? আচ্ছা, উনি জালালি 300 টাকা করে জোড়া যাচ্ছে, আর লক্ষাটা 1000 টাকা জোড়া। বলছেন এখানে একজোড়া মাশাল্লাহ খুবই সুন্দর একজোড়া আপনার সুন্দরী গিরিবাজ আছে, একটা বাচ্চা সহকারে। ভাই বাচ্চা কি এটারই? কত প্রাইস এটা ভাইয়া? 1500 টাকা ভাইয়া। 1500 টাকা। আর নিচে এটা কী জোড়া ভাইয়া? পাঙ্কি ফেদ। এটা কত চাচ্ছেন? এটা 1500 টাকা। ডিম বাচ্চা করা আছে? ডিম বাচ্চা করা আছে। আর বিউটিগুলো কত করে? 2টা 2500 টাকা জোড়া। আর বিউটি আছে একটা রেড কালার, একটা আছে আপনার ব্লু বার, এটা পড়বে 2500 টাকা জোড়া। আর গিয়া চুলিটা ভাইয়া? আচ্ছা আচ্ছা। আর আফসানটা ভাই কত চাচ্ছেন? আফসান গ্রিজেল আছে হোয়াইট কালার, এটা পড়বে 1500 টাকা ফিক্স। এটাও রানিং আছে না ভাইয়া? এটা নিউ অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট আছে, চার পরের ভাইয়া। সাইকেল নিয়ে খুবই সুন্দর সুন্দর 4 পিস কবুতর নিয়ে আসছে ভাইয়া। তাহলে কত করে বিক্রি করবা? সব একবারে 4টা। কত টাকা চাচ্ছ ভাইয়া? 4টা 1000। 250 টাকা পিস। এক ছোটো ভাইয়া 250 টাকা করে পিস চাচ্ছে, 4টা 1000 টাকা হলে নিতে পারবেন। একটা আছে বাঘা গিরিবাজ, আর একটা আছে আপনার লাল গোলা। এগুলা কি রানিং আছে ভাইয়া? ডিম বাচ্চা ফুল রানিং আছে। এগুলা 4টা পড়বে মাত্র 1000 টাকা। এখানে একটা ছোটো ভাইয়া বেশ কিছু কবুতর নিয়ে আসছে। কী কী আছে ভাই এখানে? গোল্লা আছে, গিরিবাজ আছে, রেসার আছে। কত করে ভাই এগুলা? 700 টাকা জোড়া। এই ছোটো ভাইয়ার দাম চাচ্ছে এগুলো 700 টাকা করে জোড়া। যে জোড়া নিবে 700 টাকা পড়বে। এগুলা কি ডিম বাচ্চা করাইছে ভাইয়া? ডিম বাচ্চা রানিং আছে। আর এখান থেকে কত করে পিস পড়বে এগুলা? 400 টাকা পিস না জোড়া পিস। এই যে সবজি একটা আছে, তারপর গিরিবাজ আছে, এগুলো পড়বে 400 টাকা পিস। এগুলো রানিং আছে না? এগুলো ডিম বাচ্চা রানিং আছে। 400 টাকা আর 700 টাকা জোড়া। একটা ছোটো ভাইয়া কিছু কাগজি কবুতর নিয়ে আসছে, সাদা কাগজি। এগুলো কত করে জোড়া ভাইয়া? কাগজি 600 টাকা জোড়া। এগুলোর দামটা হচ্ছে 600 টাকা করে জোড়া কাগজি কবুতর। ডিম বাচ্চা কি রানিং আছে ভাইয়া? ডিম বাচ্চা রানিং আছে, জোড়া পড়বে মাত্র 600 টাকা করে। একদম 600 করে না, দামাদামি করা যাবে ভাইয়া? দামাদামি করা যাবে, একদম 600 না। এখানে একটা ভাইয়া দুই জোড়া খুবই সুন্দর সুন্দর বিউটি কবুতর আনছে, বিউটি উমা হোয়াইট কালার।
আঙ্কেল কত করে জোড়া যাচ্ছে? এগুলো এগুলো জোড়া যাচ্ছে 2500 করে, হোয়াইট বিউটি। এক জোড়া আছে বাচ্চা, এক জোড়া আছে রানি। ডিম বাচ্চা কি রানি আছে? এগুলো ডিম বাচ্চা রানি আছে জোড়াটা? একদম 2500 করে, একদম 2500 করে চাওয়া হচ্ছে হোয়াইট বিউটি। দাম উঠছে পর্যন্ত কাকা, দাম উঠছে? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে খুবই সুন্দর এক জোড়া হোয়াইট কালার লক্ষা দেখতে পাচ্ছেন। আঙ্কেল এটা কি রানি আছে নাকি? রানি আছে না? দাম আচ্ছা, একটা বাচ্চা সহকারে আছে। এই জোড়াটা কত পড়বে বাচ্চা সহকারে? 2500 টাকা। আর নিচে আরও দুই জোড়া আছে, এগুলো জোড়া কত করে পড়বে? জোড়া রাখা যাবে 1600 টাকা, 1600 করে জোড়া। এখানেও দুই জোড়া হোয়াইট কালার রক্ষা আছে, একটু দেখাই দিই। এগুলো পড়বে মাত্র 1600 করে জোড়া। আর নিচে আছে সিরাজি, সিরাজি কত করে যাচ্ছে? সিরাজি 3500 টাকা। আর যে কিংটা, কিংয়ের সিঙ্গেল নটটা, সিঙ্গেল নট, কিংয়ের একটা সিঙ্গেল নট দেখতে পাচ্ছি, ওটা পড়বে 1500 টাকা। সব তো ডিম মাছ রানি আছে না? আচ্ছা, আঙ্কেলের কাছে আরও অনেক কালেকশন আছে না? আচ্ছা আচ্ছা, এখানে আঙ্কেলের কাছে আরও অনেক কালেকশন আছে, চালিয়ে নিতে পারেন। আঙ্কেলের ফোন নাম্বার একটু বলেন। 0181 946 5127। লোকেশনটা কোথায় আঙ্কেল? সাভার। মাশাআল্লাহ খুব সুন্দর এক জোড়া জিরা গোলা আছে, গিরিবাজ। এটা জোড়া না আঙ্কেল? প্রাইসটা কত যাচ্ছেন আঙ্কেল? 1200 টাকা চাচ্ছেন। 1200 টাকা, আচ্ছা 1200 টাকা চাচ্ছেন। ডিম বাচ্চা তো রানি আছে? ডিম বাচ্চা, হ্যাঁ ডিম বাচ্চা করা আছে, 1200 টাকা চাওয়া। আর যে সবজি রেস্টুরেন্ট সিঙ্গেল নটটা কত চাচ্ছেন? একদম 500 টাকা পড়বে। এটাও রানি আছে, এটাও ডিম বাচ্চা রানি আছে, এটা পড়বে 500 টাকা। একটা ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু ফ্যান্সি আইটেম নিয়ে আসছে। এটা হচ্ছে একজন হোয়াইট কালার বোম্বাই ইন্ডিয়ানটা, আর এখানে আছে একটা ব্ল্যাকলেস আপনার মুখ লক্ষা, আর নিচে আছে একটা সিলভারের নর, একটা গিরিবাজ আছে, আর আছে একটা কি ভাইয়া বোম্বাইটা কত পড়বে প্রাইস? বোম্বাই যার জোড়া প্রাইসটা হচ্ছে 1500 টাকা। আর কালো লক্ষা ভাইয়া, এগুলো ডিম বাচ্চা করা আছে? ডিম বাচ্চা রানি আছে, এগুলো 1500 টাকা পড়বে। আর ভাই সিলভারের যে নটটা কত যাচ্ছেন? সিলভারের নটটা 600 টাকা, কিংয়ের নটটা এটাও 600 টাকা। আর গিরিবাসটা কি জোড়া ভাইয়া কত যাচ্ছেন জোড়াটা? 1200 টাকা। এখানে যা আছে সব ডিম মাছ রানি আছে, দেখতে পাচ্ছেন আপনারা, বুঝতে পারতেছেন নাড়া দিয়ে হাটে আজকে দামটা কেমন যাচ্ছে। আর এখানেও ভাইয়া ভ্যারাইটিস কিছু কবুতর নিয়ে আসছে। এগুলো কত করে পিস পড়বে ভাইয়া? 300 করে পিস পড়বে, যেটাই নেবেন এখানে, যেটাই নেবেন মাত্র 300 টাকা করে পিস পড়বে। এখানে ওরা সব রানিং আছে না? সব ডিম মাছ রানিং আছে, এগুলোর প্রাইস পড়বে মাত্র 300 করে। দুইটা গিরিবাজের নর আছে, সবুজ গলা একটা নর আছে, আর খাকির একটা নর আছে। ভাই কত করে চাচ্ছ নর দুইটা? এটা 500 টাকা, আচ্ছা দুইটা 500 1000 টাকা পড়বে। ডিম বাচ্চা নেওয়া হয়েছে ভাইয়া? ডিম বাচ্চা নেওয়া হয়েছে, জোড়া পিস পড়বে 500 টাকা করে, বুঝতে পারছেন? এখানে একটা আঙ্কেল খুব সুন্দর এক জোড়া কাজী কবুতর নিয়ে আসছে, দুইটা বাচ্চা সহকারে। আঙ্কেল কত যাচ্ছে এটা? দাম কত যাচ্ছে আঙ্কেল এটার? দাম চাইতেছে 800 টাকা। আঙ্কেল দাম চাচ্ছে 800 টাকা বাচ্চা সহকারে। কত টাকা বিক্রি হবে আঙ্কেল এটা? 700 টাকা বিক্রি হবে, 100 টাকা কনসিডার করবে উনি। দাম উঠছে এই পর্যন্ত আঙ্কেল? কত টাকা বলছে? 450 টাকা দাম বলছে উনি। 800 টাকা চাইছিলেন, 450 টাকা বলছে। এখানে একজোড়া রেড কালার রাহুল সিরাজি আছে, মাশাআল্লাহ খুব সুন্দর সাইজের একজোড়া সিরাজি দেখতে পাচ্ছেন। বাড়িতে রানি আছে নাকি? রানি আছে জোড়াটা। দাম কত পড়বে এটার? 2000 টাকা। ডিম বাচ্চা রানি আছে, প্রাইস পড়বে 2000 টাকা। আর এখানে আছে একজোড়া সবজি রেসার, এটা কত আছেন? এটা 1200 টাকা। এটাও কি রানি আছে ডিম বাচ্চা? এটাও ডিম বাচ্চা রানি আছে, এটা পড়বে মাত্র 1200 টাকা জোড়া। আর এই যে মিলির নর নামা দিয়ে, এটা রেচেকার নর একটা আছে, এটা কত পড়বে? এটা পড়বে 800 টাকা। আর এখানে আছে একজোড়া নান, একদম 1500 পড়বে নান জোড়াটা। ডিম বাচ্চা কি নেওয়া হয়েছে? ডিম বাচ্চা নেওয়া হয়েছে, জোড়াটা পড়বে 1500 টাকা। আর এখানে হলিকপার আছে একজোড়া, আচ্ছা হলিকপারটা চোখে পানি এসে পড়তে ড্রপ দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এটা পড়বে 1500 টাকা। ডিম বাচ্চা নেওয়া হয়েছে? ডিম বাচ্চা একবার নেওয়া হয়েছে, প্রাইস 1500 টাকা মাত্র। আর এখানে যে গ্রে এর নর্না মাদি, মাদিটা কত পড়বে? 800 টাকা পড়বে মাদিটা। আর এখানে কালো কালার লাউরি সিরাজি আছে, এটা মামা কত আছেন প্রাইসটা? এটা পড়বে একদম 1500। দেখাই দিই জোড়াটা, ডিম বাচ্চা কি রানিং হবে? ডিম বাচ্চা রানিং পড়বে 1500 টাকা। আর অ্যারাবিয়ান কোকা আছে এক জোড়া, এটা প্রাইসটা কত পড়বে? এটা পড়বে 1500 টাকা অ্যারাবিয়ান কোকা। ডিম বাচ্চা রানিং না?
ডিম মাছটা দুইবার করা হয়েছে, এটা বলল 1500 টাকা। আচ্ছা, আর যে বোম্বাই নটটা, বোম্বাই নটটা বলল 600 টাকা। আর এখানে আছে গ্রেভার আর ব্ল্যাকলেস না, এটা পড়বে 1500 টাকা। এটা ডিম মাছটা কি রানিং হবে? ডিম মাছটা রানিং হবে, পড়বে মাত্র 1500 টাকা জোড়া। এই যে নর কবুতরটা আর এই হচ্ছে মাদি কবুতরটা। আর এখানে আছে একজোড়া রেড কালার বোম্বাই, দুইটাই মাদি, এই যে একটা মাদি, এই যে একটা মাদি, বোম্বাই দুইটা মাদি আছে। পিস পড়বে কত টাকা? এটা 600 টাকা পিস পড়বে দুইটা মাদি, জোড়া পড়বে 1200 টাকা। আর এখানে আছে একজোড়া হোয়াইট কালার বিউটি উমা। ডিম মাছের রানিং হবে? ডিম মাছের রানিং। এটার প্রাইসটা কত পাচ্ছেন? 2000 টাকা একদম। এই যে নর কবুতরটা দেখাই দিই, আর এই যে মাদি কবুতরটা, প্রাইস পড়বে মাত্র 2000 টাকা। আর এখানে আছে এটা কি টিম্বার, একটা ব্রুবার না কিম্বার, ক্রিম্বার একটা লাউরি আছে। এই যে মাদি কবুতরটা দেখাই দিই, এই যে নর কবুতরটা, এটার প্রাইসটা কত পড়বে? এটাও 2000 আছে। আর এখানে আছে একজোড়া গিরিবাজ, তোমার গিরিবাজটা কত পড়বে? 800 টাকা। ডিম মাছ রানিং আছে? ডিম মাছের রানিং 800 টাকা পড়বে জোড়া। আর দুইটা বিউটি আছে, একটা আছে আপনার কফি কালার, একটা আছে এটা কি ক্রিম না সিলভার, এটা নর্মাল মাদি। এটা নর কবুতরটা, এই যে মাদি কবুতরটা কত পড়বে জোড়াটা? এই জোড়াটা পড়বে একবারে 3000 টাকা। আর এক জোড়া আছে ঝর্ণা শাটিং, এই যে মাদি কবুতরটা দেখাই দিই, এই যে নর কবুতর দেখাই দিই, এটা পড়বে 1500 টাকা। আর এছাড়া অনেক অনেক কালেকশন আছে না, চাইলে দেওয়া যাবে, নিজস্ব ফার্ম আছে। ফোন নাম্বারটা যদি একটু বলতেন মামা। 0921 80 54 97 97। লোকেশনটা কোথায়? টঙ্গী এসে নগর। হোম ডেলিভারি সুযোগ সুবিধা কিরকম? সুযোগ সুবিধা ঢাকার মধ্যে নিলে 200 টাকা চার্জ নেই, 5 জোড়া নিতে হবে সর্বোচ্চ। আচ্ছা, বাইরে নিলে 500 টাকা চার্জ, এই চার্জে সর্বোচ্চ 5 জোড়া নিতে হবে। আর কবুতরের প্রোডাক্ট যদি বেশি হয়? বেশি হলে চার্জ বাড়বে, চার্জটা একটু বাড়বে। আর ইন্ডিয়াতে ডেলিভারি দিয়ে থাকেন না? দুই দিন সময় লাগে। দুই দিন সময় লাগে। আচ্ছা।